এটা
না এই যে হ্যাঁ এই তো ছ বন্ধুটাকে পেয়ে গিয়েছি। এখন আমরা এখানে কি লিখবো? ছ চ ছ হ্যাঁ ছ লিখে ফেলেছি। তাহলে দেখি কি কি শিখেছিলাম, চ ছ ছ এর পরে কি হয়? বর্গীয় জ, বর্গীয় জ। এই যে বর্গীয় জ বন্ধুটা কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? এই তো হ্যাঁ বর্গীয় জ, চ ছ বর্গীয় জ, বর্গীয় জ। বর্গীয় জ তে কি হয়? জামা। তাহলে আমরা কি পড়লাম? তিনটি বর্ণ বুঝে পেয়েছি, চ ছ বর্গীয় জ। বর্গীয় জ এর পরে কি হয়? চ ছ বর্গীয় জ, তারপর ঝ। হ্যাঁ সবাই নিজের সাথে সাথে বলতে চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে? এবার দেখি ঝ বন্ধুটা কোথায়, এটা তো আগেই লিখেছি, এটা কি ঝ বন্ধু? না। তারপর হ্যাঁ এই তো ঝ বন্ধু, চ ছ বর্গীয় জ ঝ। তাহলে চলো ঝ বন্ধুর উপরেও একটা টিক চিহ্ন দিয়ে দিই। তাহলে আমরা চারটা বন্ধু লিখে ফেলেছি, আর বাকি আছে একটি। তাহলে দেখি চ ছ বর্গীয় জ ঝ, ঝ এর পরে কি হয়? ইয়ো। ঝ এর পরে কি হয়? ইয়ো। ইয়ো বন্ধুটা কোথায় দেখি, দেখি দেখি, এই তো একদম কাছে এসে বসে আছে। তাহলে এখন আমরা কি লিখলাম? ইয়ো। তাহলে আমরা কি কি করলাম? এখানে লাগিনি, একটু লাগিয়ে দেব, ঠিক আছে? না লাগলে হবে না তো, ঠিক আছে? আমরা কি করলাম? তাহলে আমরা 10টি এলোমেলো বর্ণকে আজ সাজিয়ে লেখা শিখলাম, তাই না? হ্যাঁ বন্ধুরা, তাহলে কি হলো, এলোমেলো যেমন কোনো কিছুই দেখতে ভালো লাগে না, তেমনি বর্ণগুলোকেও দেখতে ভালো লাগে না। যখনই বর্ণগুলো এলোমেলো হয়ে বসে থাকবে, আমরা তখন কি করব? খুঁজে খুঁজে এনে সাজিয়ে বসিয়ে দেব। তো ঠিক আছে বন্ধুরা, আর তোমরা কি করবে, অবশ্যই পড়াটা শিখে বাসায় তুমি তোমার খাতায় এসডব্লিউ করবে। আর এসডব্লিউ করার সময় অবশ্যই তুমি তোমার খাতার উপরে দেখো, আমি এখানে সিডব্লিউ লিখেছি, তোমরা কি লিখবে? এইচডব্লিউ। এখানে কি লিখবে? এইচ। এইচডব্লিউ লিখে লিখবে, সাজিয়ে লেখো, লিখে এই লেখাটা লিখবে এবং এখানে তারিখ দিবে 20/6, আর প্রয়োজনে তুমি তোমার আঙ্গুর সাহায্য করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা